আসসালামু আলাইকুম, আমি শানমি রহমান। আমি আজকে নিয়ে এসেছি নামাজের টুপি। তো আজকে আমি দেখাবো দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্ব কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন। তো এই অংশটুকু পর্যন্ত করেছিলাম দেখতে আগের রাউন্ডে, আগের পর্বতে করেছিলাম। তো এখন প্রথম রাউন্ড করছি। তো এখানে তিনটি চেন করে নিলাম, তিনটি চেন সমান একটি ডবল সেট কাউন্ট করা হয়। তো আরও একটি ডবল সেট করে নিলাম। এখন চেন করে নিব দুইটি, দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম যে ডবল ক্রোশেটটা দেখতে পাচ্ছেন, দুইটি ঘর স্কিপ করে এখানে একটি ডবল ক্রোশেট করে দেব। স্কিপ করব দুই, দুইটি ঘর স্কিপ করব, আবার দুইটি চেন করে পরের ঘরে গিয়ে আমি একটি ডবল ক্রোশেট করে দেব। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে বুঝে করে নিতে পারেন খুব সহজভাবে। আবার দুটি চেন করে দুটি ঘর স্কিপ করে পরের ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। আবার দুটি চেন করব, এক দুই, দুটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। আবার দুটি চেন করব, দুটি ঘর স্কিপ করে একটি ডবল ক্রোশেট করব। আবারও দুটি চেন করব, করে এই জায়গাতে এসে দেখুন এই যে দুইটি ডবল ক্রোশেট রয়েছিল। এই যে প্রথম যে ডবল ক্রোশেটটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ডবল ক্রোশেট করে দিব। নেক্সটে আরও একটি ডবল ক্রোশেট করব, এখানে টু ডবল ক্রোশেট হবে। আবারও দুটি চেন, আবারও দুটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। আবার উপর থেকে দুইটি চেন করব, দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটি, মূলত ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে দুইটি ডবল ক্রোশেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোশেটের উপরে গিয়ে আবার আমি দুইটি ডবল ক্রোশেট করব। তো এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, রাউন্ড নাম্বার টু। তো দেখো দুই নম্বর রাউন্ডটি আমি কাজ করে নেব। এখন তিনটি চেন করে নিব, তিনটি চেন করে এখানে ডবল ক্রোশেট করে নেব। এই যে পরের ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করে দিলাম, এখন তিনটি ডবল ক্রোশেট করব। এই যে এই স্পেসের মধ্যে এসেও এখন ডবল ক্রোশেট করে দিয়ে আমি চারটি ডবল ক্রোশেট করে নেব। চারটি ডবল ক্রোশেট করা হয়েছে, এক তিনটি চেন সমান একটি ডবল ক্রোশেট, আরও তিনটি ডবল ক্রোশেট করেছে। এখন দুইটি চেনের স্পেস দিয়ে পরের ঘরে গিয়ে আবারও আমি একটি ডবল ক্রোশেট করে নিলাম। আবারও দুইটি চেন করব, পরের ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। আবার দুইটি চেন করব উপর থেকে, পরের ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। আবারও দুইটি চেন করব, পরের ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট করব। এক দুই তিন চার, চারটি হয়েছে। এখন খেয়াল করুন এই যে স্পেসটি পাবো দেখতে পাচ্ছেন, এই স্পেসের মধ্যে এসে এখন ডবল ক্রোশেট করে দেব। এখানে দুটি ডবল ক্রোশেট করেছি, এই ডবল ক্রোশেটের দুইটি ডবল ক্রোশেটের উপরে দুইটি ডবল ক্রোশেট করব। তাহলে চারটি ডবল ক্রোশেট করা হবে আমার। পরে যে স্পেসটি রয়েছে দুইটি, এখানে আরও দুইটি ডবল ক্রোশেট করে দিয়ে মোট ছয়টি ডবল ক্রোশেট করেছি। আবার দুইটি চেন করতে হবে, পরের ঘরে গিয়ে একটি ডবল ক্রোশেট,
এইভাবে করে নিতে হবে। আবার দুটি চেন করেছি, পরের ঘরে গিয়ে একটি রাবক সেট করেছি। আবার দুটি চেন করে নিব, এক দুই, দুটি চেন করে নিই। এই যে টু চেনের স্পেসে এখানে গিয়ে দুটি রাবক সেট করব। দুটি রাবক সেট করে নিয়েছি এবং দুটি রাবক সেট করেছিলাম, এর উপরে দুটি রাবক সেট করব। তাহলে এখানে চারটি রাবক সেট হবে এবং পরে যে স্পেসটি রয়েছে দুটি চেনের এখানে গিয়ে আবারও দুটি রাবক সেট করে দেব। আবারও দুটি চেন করব, পরের ঘরে গিয়ে আবারও একটি রাবক সেট করব। দেখে বুঝতে পেরেছেন এরকমভাবে এই ঘরটি হবে। তো পুরো রাউন্ড এভাবে কমপ্লিট করে নেব। তো পুরো রাউন্ড এভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে টু চেন করে এই যে এই স্পেসের মধ্যে এসে আমি আবারও দুটি রাবক সেট করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো জয়েন করে নিয়েছি, এখন তিন নম্বর রাউন্ড করব। তো এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি, দুইবার স্লিপ স্টিচ করে নেব, তিনটা চেন করব। তিনটা চেন করে দেখতে পাচ্ছেন তিনটা চেন সমান একটি ডাবল সেট, আরও ডাবল সেট করে নেব আমি। এখানে একটি ডাবল সেট করে নিয়েছি, এখন আরও দুইটি চেন করে নিলাম। দুইটি চেন করে নিয়ে একটি ডাবল সেট করে নিলাম, পরে স্পেসে আরও একটি ডাবল সেট করে নেব। দুইটি চেনের স্পেস করব, ফার্স্টে এখানে চেন করে নিলাম দুইটি। দুইটি চেন করে নেওয়ার পরে একটি ডাবল সেট করে নেব পরের ঘরে। ফার্স্টে তিনটি ডাবল সেট করে নিয়েছি, এখন পরের ঘরে গিয়ে একটি ডাবল সেট করে দেব। আবারও দুটি চেন করে নেব, পরের ঘরে গিয়ে একটি ডাবল সেট করে দেব। তো এই যে ডাবল সেট করেছিলাম দেখতে পাচ্ছেন ছয়টি, ছয়টি ডাবল সেট করেছিলাম, এখন দুটি চেন করে নেব। এই ছয়টি ডাবল সেটের আগের যে স্পেসটি রয়েছে এখানে আমি দুটি ডাবল সেট করে নেব, দুটি ডাবল সেট করব এবং পরে যে দুটি ডাবল সেটটা রয়েছে পরপর দুটি ডাবল সেট করে দেব। তো দুটি ডাবল সেট করে নিয়েছি, এখন দুটি চেনের স্পেস করে নেব। এখন দুটি চেনের স্পেস স্কিপ করব, করে পরের ঘরে গিয়ে দুটি ডাবল সেট করব। এখানে দুইটি স্পেস বাদ দিব, দিয়ে পরে যে লাস্টে যে দুটি রাবক শিটটা রয়েছে এর মধ্যে গিয়ে দুটি রাবক শিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি চেনের স্পেস দিয়েছি, এখন পরের যে দুইটি স্পেস রয়েছে দুইটি চেনের এখানে গিয়ে আবারও দুটি রাবক শিট করে দেব। অর্থাৎ এই পাশে চারটি রাবক শিট, এই পাশে চারটি রাবক শিট এবং মাঝে দুটি চেনের স্পেস। আবারও দুটি চেন করে পরের ঘরে গিয়ে একটি রাবক শিট করব, আবারও দুটি চেন করে একটি রাবক শিট করব। তো এই জায়গাটা কিন্তু এরকমই হবে, দুটি করে চেন এবং একটি করে রাবক শিট হবে। আবারও এই জায়গাতে চলে এসেছি, এখন দুটি রাবক শিট করে নেব, পরের ঘরে দুটি রাবক শিট করব পরপর। দুটি চেনের স্পেস নিব, এক দুই, পরের ঘরে গিয়ে ডাবল সেট করে দেব আবার দুইটি। এবং টু চেনের যে স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আরও দুটি ডাবল সেট করব। আবার দুটি চেনের স্পেস নিব, নিয়ে এই যে এইরকম হয়েছে দেখতে পাচ্ছেন চারটি গ্যাপ হবে, এই গ্যাপের মতো করে নিতে হবে। তো পুরো রাউন্ডটি আমি এভাবে করে নিয়েছি এবং তিন নম্বর চেনের মধ্যে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম দুটি চেন করে। তো এখানে কিন্তু একটি গ্যাপ হয়েছে দেখতে পাচ্ছেন। এখন চার নম্বর রাউন্ড করব। চার নম্বর রাউন্ড করার জন্য এখন আমি তিনটি চেন করে নিব, তিনটি চেন করে পরের ঘরে গিয়ে একটি রাবক সেট করব।
দেখতে পাচ্ছেন পরপর দুইটি ডাবল শেড হয়েছে, তিনটি চেন সমান একটি ডাবল শেড কাউন্ট করা হয়। এখন দুটি চেন করে নেব, দুটি চেন করে নিয়ে যে দুটি যে ডাবল শেড রয়েছে এখানে দুটি স্পেস দেব, আবারও দুটি চেন করে পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করব। আবার দুটি চেন করে নেব, পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করব, আবার দুটি চেন করব, পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করব। এখন দুইটি চেন করে নেব, দেখতে পাচ্ছেন এই যে যে মোটিভের কাছে চলে এসেছে ডিজাইনটা। এখন দুইটি চেন করে নেব, এই যে এই পাশে থেকে দুইটি ঘর স্কিপ করব, এক দুই, পরের যে দুইটি ডাবল শেডটা রয়েছে এই দুইটি ডাবল শেডের উপরে এখন ডাবল শেড করব দুইটি। এই যে টু চেনের স্পেস রয়েছে এর মধ্যে দুইটি ডাবল শেড করব। পরে যে স্পেস রয়েছে দুইটি ডাবল শেড এর মধ্যে গিয়ে দুইটি ডাবল শেড করে দেবো উপরে, তাহলে এখানে ছয়টি ডাবল শেড করা হবে। এবং টু চেনের যে স্পেসের ডাবল শেডটা রয়েছে দেখতে পাচ্ছেন পরের যে ডাবল শেড এখানে স্কিপ করব, পরে পরে যে টু চেনের স্পেস রয়েছে এখানে গিয়ে একটি ডাবল শেড করব, আবার টু চেনের স্পেসে একটি ডাবল শেড করব, আবারও দুটি চেন একটি ডাবল শেড, দুইটি চেন একটি ডাবল শেড, এভাবে করে যেতে হবে। আবার দেখুন এই মোটিভের কাছে চলে এসেছি, এই জায়গাতে এসে আবার আমি দুইটি ডাবল শেড করে নেব, একটি এই যে দুইটি স্কিপ করেছি ডাবল শেড, পরের ডাবল শিটের মধ্যে গিয়ে দুইটি ডাবল শেড করে দিলাম। এখন এই যে টু চেনের স্পেসের মধ্যে গিয়েও দুইটি ডাবল শেড করব, আর পরবর্তী যে দুইটি ডাবল শেড রয়েছে এর মধ্যে গিয়ে ডাবল শেড করে দিতে হবে। যেহেতু এটা তিন তার সুতা তো খুবই চিকন এই সুতাটা, আপনি চাইলে ছয় তার দিয়ে করে নিতে পারেন সেম প্যাটার্নে, নয় তার দিয়ে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ডিজাইনটা, সেটা পুরো রাউন্ডটি করে নেব আমি। তো এই কারণে কিন্তু অত আস্তে আস্তে করে দেখালো কিন্তু এটা হচ্ছে আর কি কমপ্লিট করা যাবে না, কারণ একটু জোরে জোরে করেছি এবং এটা কিন্তু বিয়ের হয়ে যায় মুখের সাথে থেকে, তো আপনারা একটু বুঝে কষ্ট করে দেখে নেবেন। তো এখন পাঁচ নম্বর রাউন্ডটি করব, করে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দুবার স্লিপ স্টিচ করে নিয়েছি, এখন তিনটি চেন করে নিব। তিনটি চেন আরও দুটি চেন করে নিয়েছি আমি, তিনটি চেন সমান একটি ডাবল শেড, আর দুটি চেন সমান স্পেস হিসেবে ধরে নিয়েছি। তো এখন পরবর্তীতে আবারও দুটি চেন করে নিব, একটি ডাবল শেড, দুটি চেন, একটি ডাবল শেড, এভাবে করে যাব। এখন দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্নটার পরে কিন্তু আরেকটি প্যাটার্ন হবে, তো এখানে দুটি ডাবল শেড করে নিয়েছি আমি একটি ঘরে দুটি ডাবল শেড করে নেওয়ার পরে আবার দুটি চেন করে একটি ডাবল শেড করেছি, আবার পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করলাম দুটি চেন করে, আবার দুটি চেন করে নিব, এই যে দুইটি চেনের ঘর স্কিপ করব, পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করব, তারপরে ঘরে গিয়ে একটি ডাবল শেড করব, এখানে দুটি ডাবল শেড করা হবে, তাহলে কিন্তু ডিজাইনটা যে এরকম হবে দেখতে। পুরোটা কমপ্লিট করার পরে বুঝতে পারবেন কেমন হয়েছে। তো প্রথম পর্বে থেকে কিন্তু দ্বিতীয় পর্বটি অনেকটা সহজ আছে, আবারও এখানে এসে তিন নম্বর ঘরে এসে আমি দুটি ডাবল শেড করে নিয়েছি, পরের ঘরে গিয়ে আবার দুটি চেন করে একটি ডাবল শেড করেছি, আবার দুই চেনের স্পেস নিয়ে পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করে দেব। এখন আবার দুইটা চেন করে নেব, দুটি ঘর স্কিপ করে যে দুই নম্বর যে দেখতে পাচ্ছেন দুটি ঘর স্কিপ করে আমি পরপর দুটি ডাবল শেড করে দেব, আবার দুটি চেন করব, দুটি ঘর স্কিপ করে পরের ঘরে গিয়ে একটি ডাবল শেড করব, এভাবে কিন্তু করে যেতে হবে। এবং তিন নম্বর যে স্কিপটা পড়বে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে দুটি ডাবল শেড করব পরের যে মোটিভটা হবে সেটার জন্য। তো এখানে চলে এসেছি, এখন একটি চেন করে তিন নম্বর ঘরে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব, আবার আমি স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। এখন তিনটি চেন করে নেব, তিনটি চেন করে নিয়েছি,
তিনটি চেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পরের ঘরে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করেছি। এই যে দুটি ডাবল ক্রোশেটের উপরে আবার আমি দুটি ডাবল ক্রোশেট করে দেব। করে নেওয়ার পরে পরের যে দুটি স্পেস রয়েছে এখানে আবার দুটি ডাবল ক্রোশেট করব। টোটালি এখানে ছয়টি ডাবল ক্রোশেট করা হবে। আবার দুটি চেনের স্পেস নিব, পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। আবার দু চেনের স্পেস নিব, এই যে পরের ঘরে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করব এবং দুটি যে ডাবল ক্রোশেটটা রয়েছে এর উপরে আরও দুটি ডাবল ক্রোশেট করব। এই জায়গাতে এসে কিন্তু আপনাদের হচ্ছে দুটি চেন করে স্কিপ করতে হবে। যে মোটিভটা পাওয়া যাবে সে মোটিভের উপরে কিন্তু করা যাবে না, পরে যে দুইটি চেনের স্পেস পাবো সেই স্পেসের উপরে কিন্তু করতে হবে। এই যে এখানে এসে আবারও ছয়টি ডাবল ক্রোশেট করতে হবে, দুটি ডাবল ক্রোশেটের উপর দুটি ডাবল ক্রোশেট এবং প্রথমে যে স্পেস এখানে দুটি ডাবল ক্রোশেট, পরের স্পেসে দুটি ডাবল ক্রোশেট। এখানে একটি চেন করে নেব, একটি ডাবল ক্রোশেট করে নেব, দুটি চেন করে আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। দু চেন স্পেস নেব, পরের ঘরে গিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবার দু চেন স্পেস নেব, পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করে দেব। একই রকম প্যাটার্ন কিন্তু এখন বারবার হচ্ছে, রিপিট হবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আরও করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দুইটি চেন রয়েছে, দুটি ডাবল ক্রোশেট রয়েছে, এখানে এখন ছয়টি ডাবল ক্রোশেট হবে। ডাবল ক্রোশেটের উপরে দুইটি ডাবল ক্রোশেট এবং দুই পাশে চারটি করে ডাবল ক্রোশেট হবে, তাহলে মোট ছয়টি ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। এই যে মোটিভটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন, এই মোটিভের দুই পাশে আবারও কিন্তু একটি মোটিভ তৈরি হবে, অর্থাৎ ডিজাইন তৈরি হবে। এই যে এরকম হবে ডিজাইনটা দেখতে। সেম প্রসেসে আমি 6 থেকে 12 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নেব। 3 4 5 6 নাম্বার করে দেখিয়ে দিয়েছি, এখন 12 নাম্বার পর্যন্ত এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 12 নাম্বার পর্যন্ত করেছি। তো এরকমভাবে মোটিভ তৈরি হয়েছে, 1 2 এই যে 3টি মোটিভ তৈরি হয়েছে। এই মোটিভের কাছে এসে দেখুন, এখন স্লিপ স্টিচ করতে হবে। 1টি 2টি 2টি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেন করে নেব। এখানে পরের স্পেসে 1টি ডাবল ক্রোশেট করব, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট করা হবে। এখন এই যে 2টি ডাবল ক্রোশেটের মোটিভটা রয়েছে এভাবে করতে হবে। এখন 2 চেনের স্পেস নিব, 2 চেনের স্পেস নিয়ে যে এখানে এসে একটি ডাবল ক্রোশেট করে দেবো, পরে যে 2 চেনের স্পেসটি পাবো। আবার 2টি চেন করব, 2টি চেন করে পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব, আবারও 2টি চেন করব। একই রকম কিন্তু ডিজাইন বারবার রিপিট হবে। তো পরের ঘরে গিয়ে দেখতে পাচ্ছেন 3 নম্বর ঘরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি। এই যে এই মোটিভের ডিজাইনের কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু ডিজাইনটা করতে হবে। আবার 2 চেন স্পেস নিয়ে একটি ডাবল ক্রোশেট, আবারও পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। আবার 2 চেন স্পেস নিব, যে মাঝে যে 2টি চেনের ডাবল ক্রোশেট রয়েছে এই 2টি ডাবল ক্রোশেট করে দেবো, 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে।
এখন দুটি চেনের স্পেস নিব, আবার পরের যে স্পেসটি রয়েছে এখানে এটি রাখছিট করব, আবার টু চেনের স্পেস, পরের ঘরে গিয়ে একটু রাখছিট করব, আবার টু চেনের স্পেস নিব, এখানে একটি ডাবল শিট করে দিব, আবারও সেম স্পেসে আরও একটি ডাবল শিট করে দিব, আবারও একটি মোটিভ তৈরি করব দুইটা মোটিভের মাঝখান থেকে, আবারও একটি ডাবল শিট করব, পরের ঘরে গিয়ে আবারও দুটি চেনের স্পেস করে একটি ডাবল শিট করব, আবারও দুটি চেনের স্পেস, এই যে মোটিভের কাছে এসে দেখুন দুইটি ডাবল শিট স্কিপ করে পরের মাঝখানের যে দুটি ডাবল শিট রয়েছে ছয়টি ডাবল শিটের উপরে, এই যে দুই নম্বর ডাবল শিট দুটি ঘর স্কিপ করে করে নিতে হবে তিন নম্বর এবং চার নম্বর যে ডাবল শিটটা রয়েছে মাঝের স্পেসে, আবার দুটি চেন করে নিব, পরের ঘরে গিয়ে একটি ডাবল শিট করে দেব, এইভাবে এটা ১৩ নম্বর রাউন্ড, এখান থেকে আমি ১৫ নম্বর রাউন্ড পর্যন্ত করে নেব সেম প্যাটার্নে করে যেতে হবে, একই রকম মোটিভ করেছি, এই যে এই মোটিভ পর্যন্ত করে নেব আমি ১৩ থেকে ১৫ রাউন্ড পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি করে নিয়েছি, ডিজাইনটা মূলত এরকম হবে, চালি চালির মধ্যে এরকম মোটিভ ডিজাইন তৈরি হবে। তো এটা আমার ১৬ নম্বর রাউন্ড, তো এই যে অর্ধেক মোটিভ হয়েছে কিন্তু এটা, এখন তিনটি চেন করে নিব, তিনটি চেন করে নিয়ে পরে যে ডাবল শিটটা রয়েছে এর উপরে ডাবল শিট করে দেব, পরের ঘরে গিয়েও ডাবল শিট করে দেব, তারপরের ঘরে গিয়েও একটি ডাবল শিট করব, ডাবল শিটের উপরেগুলো ডাবল শিট করে নিব, এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরে ডাবল শিট করেছি, এখন টু চেনের স্পেস রয়েছে এখানে দুইটি ডাবল শিট করব, এবং পরবর্তী যে ডাবল শিট রয়েছে এখানে আমি প্রতিটি ডাবল শিটের উপরে একটি একটি করে ডাবল শিট করে দিব, এখন এই যে টু চেনের স্পেস এর মধ্যে গিয়ে দুটি ডাবল শিট করব, এবং যেখানে একটি ডাবল শিট রয়েছে সেখানে আমি একটি ডাবল শিট করে দেব, এবং পরপর যে ডাবল শিটগুলো রয়েছে তার উপরে একটি একটি করে ডাবল শিট করে দিতে হবে, এবং টু চেনের স্পেসে গিয়ে দুইটা ডাবল শিট করে দিতে হবে, এই রাউন্ডের ডিজাইন এটাই, এভাবে প্রতিটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল শিট করতে হবে, যেখানে টু চেনের স্পেস টু ডাবল শিট, যেখানে ওয়ান ডাবল শিট সেখানে ওয়ান ডাবল শিট করে নিতে হবে। তো এটাই আমার লাস্ট রাউন্ড, চাইলে আপনারা যে যে ডাবল শিটের রাউন্ড রয়েছে এখানে দুটো করে নিতে পারেন, যে ডাবল শিট করেছি দেখুন এভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি, এখন তিন নম্বর চেনের মধ্যে এসে স্লিপ স্টিচ দিয়ে নেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এক্সট্রা একটি চেন করে বাড়তি সুতা রেখে ভালোভাবে এটা আমি হাইড করে দেব, যারা নতুন তারা অবশ্যই ভালোভাবে এটা সুসুতার সাহায্যে হাইড করে নেবেন। তেজি যারা হোক সেটা রাউন্ডটা, এটা কিন্তু আপনারা আরও একটি বাড়িয়ে নিতে পারেন। তো এভাবেই হয়ে গেল সুন্দর নামাজের টুপি, আপনারা চাইলে এভাবে নিজেরাই তৈরি করে প্রিয়জনদের বা আপনজনদের দিতে পারেন, আত্মীয় স্বজনদের, তো এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই প্যাটার্নের নামাজের টুপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আসসালামু আলাইকুম।